আমরা যারা আজকে পার্লামেন্ট সদস্য আওয়ামী লীগ প্রমাণ করেছে পাকিস্তান আমলে 1954 সালের নির্বাচনে তৎকালীন প্রভাবশালী মুসলিম লীগ সরকারকে পরাজিত করে আওয়ামী লীগ এই দেশে দুই বছর সব ষড়যন্ত্র মোকাবেলা করে 56-58 এককভাবে ক্ষমতা অধিকার ছিল। হোসেন শহীদ সরওয়ার্দি আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের মাত্র 13 জন সদস্য নিয়ে সেন্ট্রালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন, সরকার গঠন করেছিলেন। যদি পার্লামেন্ট নিয়ে প্রশ্ন করে তাকে আমি বলতে চাই, মনে রাখতে হবে এই দেশ স্বাধীন না হলেও আওয়ামী লীগ এই দেশে মাথা তুলে থাকতো, আমরা পার্লামেন্টের সদস্য থাকতাম। 70 নির্বাচন থেকে আমরা পার্লামেন্টের সদস্য, কিন্তু তোমার মতো সিস কেউ কি এই দেশে চিফ জাস্টিস হতে পারতো না, এটা স্মরণ রাখতে হবে। পার্লামেন্ট যদি অবৈধ হয় তোমার নিয়োগ অবৈধ, তার কারণ এই পার্লামেন্ট রাষ্ট্রপতি নির্বাচিত করেছে, সেই রাষ্ট্রপতি তোমাকে নিয়োগ দিয়েছে, তোমার নিয়োগ অবৈধ, তুমি অবৈধ চিফ জাস্টিস। সমস্ত ষড়যন্ত্রের দ্বার ভাঙা জবাবটা হবে, কোন কিছুকে ক্ষমা করা দেওয়া হবে না, আর জেলে যেতে দেওয়া হবে না, অপশক্তিকে এই দেশের মানুষ প্রশ্রয় দেবে না, এই দেশের মানুষ তা প্রতিহত করবে, প্রতিরোধ করবে। সেই আহ্বান জানিয়ে আজকে যুব উন্নয়নের মধ্যে যারা সাহায্য প্রাপ্ত